ভারত সেবাশ্রমের পক্ষ থেকে প্রায় 400 জন গরীব দুস্থ মানুষকে খাদ্য বিতরণ। পূর্ব বর্ধমানের রততলায় ভারত সেবাশ্রমের পক্ষ থেকে প্রায় 400 জন গরীব দুস্থ মানুষকে খাদ্য বিতরণ করা হয় রবিবার। ভারত সেবাশ্রমের যিনি সম্পাদক সুনীল চন্দ্র সরকার জানান, গত মাসেও 500 জনকে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়। আবারও এদিন এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। রোজ আনা রোজ খাওয়া যে সমস্ত মানুষজন রয়েছেন, যারা কাজ হারিয়ে ঘরে বসে রয়েছেন, তারা লকডাউনের সময় যে সমস্যার সম্মুখীন হয়েছেন তাতে এখনও তাদের খুবই সমস্যার মধ্যে বসবাস করতে হচ্ছে। সেই সব মানুষদের বেছে বেছে সেই পরিবারগুলোর হাতে খাদ্য বিতরণ করা হলো। তাদের জন্য ভারত সেবাশ্রম সৃষ্টি করেছিলেন। আমরা তার রক্তলা কাঞ্চনগরী তৃণমূলের মধ্যে থেকে এলাকার দুস্থ মানুষকে, গরিব মানুষকে, এর আগে 500 পরিবারে আমরা মাছ খাদ্যদ্রব্য দিয়েছি, সাবান দিয়েছি। আজকেও আমরা 400 ফ্যামিলির উপরে, 400 পরিবারের উপরে আমরা চাল ডাল তেল নুন সাবান আলু ইত্যাদি দিচ্ছি, যাতে মানুষের সামান্য আশা থেকে তাদের উপকার করতে পারি। এই মানুষকে নিয়ে ভারতের পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবক কর্মীদের নিয়ে আমাদের এই কাজ। কোন কোন এলাকার মানুষজন এই দান সামগ্রী পেলেন? এই এলাকায় ফকিরপুর, কাঞ্চননগর, বিজয়পল্লী, আজিলবাগান, আলমগঞ্জ, বরহাট, টিগরহাট, লাকুটি, ভিটুগিরি, রথতলা, সব জায়গা থেকে আমরা প্রকৃত যারা গরিব, যাদের সত্যিকারের সরকারে অর্থ নেই, তাদের আমাদের কর্মীদের মাধ্যমে আমরা এটা সিলেকশন করে কুপন দিয়েছি তাদের হাসপাতাল। আপনার নাম পরিচয়? আমার নাম সুনীল চন্দ্র সরকার, রথতলা কাঞ্চননগর হিন্দু মন্দিরের সভাপতি। আজ পর্যন্ত কতজনকে দেওয়া হলো? আজকে এর আগে আমরা 500 জনকে দিয়েছি, 500 জনের খাদ্য দ্রব্য দিয়েছি, 700 জনকে আমরা মাছ দিয়েছি, সাবান দিয়েছি। আজকে আমরা 400 কুপন দিয়েছি, সকলকে দেব খাদ্য দ্রব্য থেকে আরম্ভ করে সাবান ইত্যাদি। হ্যাঁ, এবং তারপরে হয়তো আমাদের গেস্টটা আসবে, চেষ্টা করবো তাদের। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।